বিলোনিয়ার ঐতিহ্যবাহী বিকেআই স্কুল মাঠে এখন খেলাধুলার অনুপযোগী ও গোচরণ ভূমিতে পরিণত হয়েছে। কোভিড বিধির কারণে দীর্ঘ এক থেকে দেড় বছর মাঠে খেলাধুলা বন্ধ থাকার পর আবার যখন নতুন করে মাঠে খেলাধুলা শুরু হয়েছে, মাঠের অবস্থা দেখে ছিছি রব উঠেছে শুভবুদ্ধি সম্পন্ন মহলে। এলাকাবাসীদের দাবি, অতি দ্রুত যেন ওই মাঠকে সংস্কার করে আবারও পুনরায় আগের জায়গায় নিয়ে আসা হয়। বর্তমানে মাঠে রাতের আঁধারে স্ট্রিট লাইট না থাকাতে মাঠটি নেশাখোরদের আস্তানায় পরিণত হয়েছে। এছাড়াও চলছে নানান অসামাজিক কাজ, এতে করে খেলোয়াড়দের যেমনটা অসুবিধা হচ্ছে, পাশাপাশি এলাকাবাসীদের চরম অসুবিধার পড়তে হচ্ছে, এমনই অভিমত ব্যক্ত করেন এলাকাবাসী। গোটা মাঠ চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা ও মদের বোতল, পাশাপাশি বোতল ভেঙে টুকরো টুকরো হয়ে রয়েছে, যে কোনো সময় খেলোয়াড় সহ এলাকাবাসীরা সমস্যার সম্মুখীন হতে পারে। কিছু অংশের লোকজন মাঠটিকে গোচরণ ভূমিতে পরিণত করেছে, যা সংবাদ মাধ্যমে ক্যামেরায় ফুটে উঠেছে। এই বিষয়ে দক্ষিণ জেলা ক্রীড়া দপ্তর আধিকারিক রিতেশ শীলের কাছে জানতে চাইলে তিনি প্রথমে বলেন, খেলাধুলার মনোন্নয়নের কর্তৃপক্ষ যাতে যথারীতি হাত বাড়িয়ে দেয় এবং তিনি এলাকাবাসীদের এই বিষয়ে সহযোগিতা কামনা করছেন। উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি করেন, অতিসত্বর মাঠকে পুনরায় আগের জায়গায় নিয়ে আসা হোক। এলাকাবাসীরা সহ ক্রীড়া মহলের দাবি, অতিসত্বর প্রশাসন যাতে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে। আর এই মাঠে অনেক ছেলেমেয়েরা প্র্যাকটিস করে, আর আমরা দেখি, আমরা যখন সকালে ফিটনেস করতে আসি তখন অনেক মদের বোতল পড়ে থাকে এবং সেখান থেকে অনেক ছেলেমেয়ের এবং গতদিনও একজনের পা কেটে গেছে এবং এগুলো পরিষ্কার করতে হয়। তো আমার একটা অনুরোধ থাকবে যাতে করে এখানে কোনো এই মদ খেয়ে বোতল যাতে মাঠে না ফেলানো হয়, কারণ এগুলো করলে আমাদের যে প্লেয়ারদের ক্ষতি হয় এবং আমাদের প্লেয়াররা ভবিষ্যতে তার মূল কাজে বাধাপ্রাপ্ত হবে। এবং সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে, মাঠে অনেকগুলা লাইট আছে, স্ট্রিট লাইট, লাইটগুলো জ্বলছে না। তো লাইটগুলো যদি জ্বলে সেখানে আমাদের পৌরসভার কাছে আমাদের একটা আবেদন থাকবে যাতে বিকে মাঠে চারদিক দিয়ে লাইট দিয়ে মাঠটাকে যাতে একদম আলোকিত করে রাত্রিতে, যাতে সেখানে কোনো অসামাজিক কাজ না হতে পারে। এবং এই মাঠটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আমাদের এই বিলোনিয়াবাসীর এবং বিলোনিয়া সবাই মিলে যদি আমরা এটাকে রক্ষণাবেক্ষণ না করি, পরবর্তীতে এটা একটা বিশ্রী পরিস্থিতি। বিকেআই আছে, বিদ্যাপীঠ আছে, উত্তর ভারত চন্দ্রনগর আছে, এখানে আমাদের ন্যাশনাল গেমসও এখানে হয়েছে। তো আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারের কোনো সমস্যা বিশেষ নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে গ্রাউন্ডগুলো মেনটেনেন্সের প্রয়োজন আছে, যেগুলো করোনা সময়কালীন দীর্ঘদিন এখানে খেলাধুলা না থাকাতে একটু প্রবলেম হয়ে গেছিলো। এখানে তো রিসেন্টলি কিছু রেনি সিজনের সময় এখানে জল একদম স্ট্যাগনেন্ট হয়েছিল, জল তো পাশে ড্রেনেজ সিস্টেমগুলো ভালো ছিল না। তো এটার জন্য গ্রাউন্ডের কন্ডিশনটা খুবই খারাপ হয়ে গেছে, ওয়ার্স কন্ডিশনে আছে এখন। তো আমরা টাইম টু টাইম আমরা এগুলো মেনটেন্যান্স করি, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো ফান্ড আমাদের নেই মেনটেন্যান্স করার জন্য। তো ডিএমসি তো নেই এখন, আপাতত ইলেকশন হবে, ইলেকশনের পরে আমরা এখানে যারা আছে তাদের তরফ থেকে আমরা এখানে মাঠ সংস্কারের জন্য, এখানে যে মাঠগুলো আছে এগুলো সংস্কারের জন্য এবং এখানে আশেপাশে যে পরিস্থিতি আছে এগুলো আমরা চাইছি লোকাল যে যারা আছে তারাও যাতে এখানে আমাদের সঙ্গে হেল্প করে। এখানে সারাউন্ডিংসের মধ্যে লাইটিং সিস্টেম নেই, তারপর আশেপাশে সব ডাস্টবিনের কিছু কিছু জিনিস এখানে পড়ে আছে, এখানে সেখানে স্ক্যাটার নেই, প্লেয়াররা আসে তাদের একটা খেলাধুলার প্রবলেম হয়। তো যাই হোক, আমরা এটা ফিল করি। তো আশা রাখছি পুরো পরিষদের নতুনভাবে গঠন হলে, নতুন কমিটি হলে, তো আমরা তাদের কাছে আবেদন রাখবো কিছু যাতে এখানে ডেভেলপমেন্ট হয়। আর এমনিতে আমরা কিছু প্রপোজাল এখান থেকে পাঠিয়েছি, স্টেটে পাঠিয়েছি প্রপোজাল। প্রপোজালের মধ্যে আছে এখানে সুইমিং পুল, পাশে আমাদের সুইমিং পুল আছে, সুইমিং পুলের জন্য প্রপোজাল পাঠিয়েছি। সিনথেটিক এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুলের তাদের একটা জায়গাতে আমাদের ইন্টারন্যাশনাল লেভেলের একটা গ্রাউন্ড হবে, 7-side ফুটবল গ্রাউন্ড, একটা প্রপোজাল বিআইডিপি স্কিমে আছে, ডিএম স্যারের সঙ্গে কথা বলে পাঠিয়েছি। বিকেআই যে সেন্টারটা আছে, বিকেআই যে স্টেডিয়ামটা আছে,
ইনডোর স্টেডিয়াম, এটা মডার্নাইজেশনের জন্য একটা প্রপোজাল পাঠানো হয়েছে। তো ওভারঅল এখানে এখানে যে আমাদের এখানে যে কলেজ আছে, কলেজে একটা সিনথেটিক ট্র্যাকের জন্য প্রপোজাল পাঠানো হয়েছে। তো ওভারঅল যদি এগুলো প্রপোজালগুলো যদি অ্যাপ্রুভাল হয় এবং আমরা যদি এগুলি ডেভেলপমেন্ট হয়, তাহলে আমাদের বিলোনিয়া, আমাদের ত্রিপুরার মধ্যে আগরতলার পরেই বিলোনিয়া স্পোর্টসের দিক থেকে আমরা একটা মানে ডেভেলপমেন্ট হবে। তো আশা রাখছি ইন ফিউচার এখানে ট্যালেন্টের অভাব নেই, এখানে শুধু হচ্ছে কি প্লেয়ারদের মোটিভেট করতে হবে। আর বিশেষ করে আমাদের করোনা পরিস্থিতিতে আমরা সবাই এত আতঙ্কিত হয়ে গিয়েছিলাম যে সবাই মাঠে বাচ্চাদের আসতে দেয় না, বাচ্চাদের পার্টিসিপেশন অনেক কমে গেছে। তো আমরা আজকের এই মিডিয়ার মাধ্যমে আমি অ্যাপিল করছি, আবেদন রাখছি বিলোনিয়ার যারা আছে জনসাধারণ অভিভাবকরা, স্কুলের প্রতিনিধি যারা আছে, স্কুলের টিচার্সরা যারা আছেন, তারা যাতে উদ্যোগ নিয়ে ছাত্রছাত্রীদের মাঠে পাঠান। এবং আমি জানি যে খেলাধুলা, আমরা সবাই জানি খেলাধুলা আমাদের মানসিক গঠনের জন্য, শারীরিক গঠনের জন্য খেলাধুলা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা এটা তখনই সম্ভব হবে যদি আমরা সবাই ইউনাইটেডলি কাজ করি, শুধুমাত্র স্পোর্টস দপ্তর একার পক্ষে সব কিছু সম্ভব হবে, কারণ আমরা